আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সামি শাবিন। আপনাদের সামনে হাজির হয়েছে একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো পাকা আমের আম সত্ত্ব, কিভাবে করতে হয় তা দেখে নিন। এরকম সাইজের 10টা আম নিয়েছি, এগুলা একটু নরম সাইজের আম, তার জন্য নিয়েছি। নিয়ে চিপে এগুলাকে চেলে নিয়েছি, আমি ব্লান্ডার করি নাই, চেলে নিয়েছি। এটা দিয়ে আমি পাকা আম সত্ত্ব বানাবো। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, এখানে আমি আধা কাপের চেয়ে একটু কম সরিষার তেল নিয়েছি। নিয়েছি এখানে আমি মরিচ গুঁড়ো করে, তেলে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি মিষ্টি আম, তার জন্য আমি 1 কাপের অর্ধেক নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ বিট লবণ নিয়েছি, ইচ্ছা হলে দিতে পার, না হলে নাই। এখানে আমি লবণ দেব পরিমাণ মতো। এখন আমি চুলার ধরে চলে যাচ্ছি। এখন আমি কড়িয়াতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি আমের এগুলো দিয়ে দিব, রসটা দিয়ে দিব। এখন আমি আমের রসটা দিয়ে দিচ্ছি। এখন আমি আমের রসটাকে ভালো করে ইয়ে করে নিব, একটু আঠালো করে নিব। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঘন করে নিব 5 মিনিটের জন্য। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়োটা। জালটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, বেশি খেলে বেশি, আর যদি কম খাওয়া দেওয়া হয় কম দিবেন। আর এখানে আমি বিক্রমণে দিয়ে দিচ্ছি। বিক্রমণে না দিলে খাবার সমস্যা নাই, যেটা দিলে ভালো লাগে অনেকের কাছে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমের আমের সেন্টটা চলে যায় বিক্রমণটা কিছুটা দিলে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, 7 মতো দিয়ে দিচ্ছি। কি হয়ে আসছে, এখন আমি এটার মধ্যে 5 ফোড়ন মিশিয়ে দিচ্ছি, 5 ফোড়নের গুঁড়া মিশিয়ে দিচ্ছি। এখন এখন আরো আমি 5 মিনিট একটু আঠালো করে নেব। কিভাবে সহজ করে চুলার নিচে করা, এখন এটা এরকম সব থেকে হয়েছে। আমি এখন নামিয়ে নেব। আমি এখন এটা একটা ডিশে ঢেলে দিচ্ছি, এটাকে আমি লেয়ার করে নিব। আগামী আমি কিছু এখান থেকে তুলে রেখেছি আগামী দিনের জন্য, আমি নর্মালে রেখে দেব। কীভাবে লেয়ারে করতে হয় দেখিয়ে দিব, এটা কীভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। ডিশের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, আপনারা এভাবে পরে খাবেন। কারণ কি, এটা আছে না নষ্ট আম, ধরেন অনেক নরম হয়ে গেছে, বাচ্চারা খেতে চায় না, তখন ওই আমগুলা দিয়ে চিপে এভাবে করে নিলে ভালো হয়, অনেকদিন রেখেও খাওয়া যায়। এখন আমি এটাকে চুলার নিচে দিয়ে দেব, এটা আমি শুকিয়ে নেব। এখন আমি এটা চুলার নিচে দিয়ে দিচ্ছি। এখন ইচ্ছা করলে আপনারা চুলার মধ্যে কাজও করতে পারবেন, না হয় এভাবে রেখে দিলে অসুবিধা নেই। আমি এভাবে এটা দেখে নিন কতটা শুকিয়ে সৌন্দর্য হয়েছে, এই যে শুকিয়ে গেছে একবারে। এখন আমি এটাকে কেটে নেব, আমি এটাকে
কেটে এখন দেখাচ্ছি। আমি এটা পিস করে নেব, যার যার ইচ্ছা মতো পিস করতে পারো। আমি এভাবে পিস করে কেটে নিয়েছি, এভাবে করে কেটে নিয়েছি, এভাবে করে। এখন আপনারা ইচ্ছা করলে এটা অনেকদিন রেখে খেতে পারেন বাসার মধ্যে। সবগুলো এভাবে কেটে নিয়েছি, এটুকু করে কেটে নিয়েছি, আমি বক্স করে রেখে দেব। এই হলো আজকে আমার রেসিপি, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।